হ্যালো বন্ধুরা, আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। মাই বেঙ্গলি ব্লগার শিবানীতে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে দেখো, আকাশটা মেঘাচ্ছন্ন আর আমাদের ফুল গাছটা কি সুন্দর বাতাসে দোল খাচ্ছে, আর অনেকগুলো ফুল ফুটে আছে, তোমরা দেখতে পাচ্ছ। গাছ থেকে অনেকক্ষণ ভিডিও করলাম, আর এই যে কুমোর গাছটা আগের ভিডিওতে দেখিয়েছি, এখনও দেখাচ্ছি, দেখো কতটুকু বড় হয়ে গেছে। কেটে খেতে হবে, রোজ দিনই ভাবে কাটবো, কিন্তু এত সুন্দর দেখায় যে কাটতে ইচ্ছে করে না। আর আমি জামা কাপড় ধুয়ে ছড়িয়ে দিচ্ছি, রৌদ্র নেই, তারপর মনে হচ্ছে যে বাতাসে একটু শুকিয়ে যাবে, তো তারপর ঘরে এনে দিয়ে দেবো, এই জন্য ছড়িয়ে দিচ্ছি। কিন্তু আকাশটা পুরোটাই মেঘলা করে আসছে, জামা কাপড় প্রায় ছড়ানো হয়ে যাচ্ছে, প্রায় ছড়িয়ে ফেলেছি। আর সকালে রান্না টান্নাও শেষ করে ফেলেছি, কারণ আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, এমন কিছু রান্না করিনি। জামা কাপড়গুলো ধুয়ে ছড়িয়ে দিলাম, পুরোটাই মেঘাচ্ছন্ন, রৌদ্রের তো কোনো অংশ নেই। আর ওইখানে দূর থেকে দেখছি আমার বাবা দাঁড়িয়ে আছে, আর আমি কাপড় ছড়িয়ে ঘরে চলে আসলাম এখন গিয়ে আর বাকি কাজগুলো। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মাই সিম্পল ডেইলি রুটিনে স্বাগত জানাই। আজকের ব্লগটা রাত্র থেকেই শুরু করছি, কারণ দিনের বেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, তাই করতে পারিনি। তো এখন সন্ধ্যার টিফিন দিয়ে দিয়েছি, আর সন্ধ্যার টিফিনটা তুলতে পারিনি কারণ কারেন্ট ছিল না। তো এখন প্রায় 8:30 বেজে গেছে, তো ভাত বসিয়েছি, ভাত বসিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ কোনোদিন তোমাদের সাথে কথা বলিনি ফেস টু ফেস, তাই এই জন্য কথা বলছি। কারণ এতদিন কোথায় থাকছি এবং কোথায় বর্তমানে চলে যাব, তো বলতে হবে তোমাদের, তাই তোমাদের সামনে এসছে। এতদিন থেকেছি বাপের বাড়িতে, আর এখন চলে যাব আমার নিজের বাড়িতে, মানে আমার ভাড়া বাড়িতে, কারণ লকডাউন পড়াতে আমরা বাবার বাড়িতে এসেছি, আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড। তো আগে আমার বাবার সাথে থাকি, তো কী করবো, মা ছেলে চলে এসেছি বাবার কাছে, তো আজকে 2 মাস হলো বাবার কাছে আছি, এখন আবার চলে যাব, কারণ এখন সবাই আবার শুরু করে দিয়েছে পড়াতে, তো ওর তো পড়তে হবে, এই জন্য আবার চলে যাচ্ছি। তো এতদিন তো বাবার বাড়িতে ছিলাম, তোমাদের বলা হয়নি, আর বাপের বাড়িটাকেও ঘুরিয়ে দেখানো হয়নি। তো যাওয়ার আগে এই ভিডিওটা করে নেব। কোনো খাবার দেওয়া হয়নি, তো আমার ছেলেকে খাবার দেব, আর আমার বোনও আছে, বোনের ছেলেকেও দেব, আমরা পরে সবাই খেয়ে নেব। তো আমার ব্লগটাকে দেখো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর আমার এই ছোট্ট পরিবারটাকে আরও বড় বানিয়ে দাও তোমরা। তোমরা যদি শেয়ার করো তবে আমার পরিবারটা বড় হবে, তোমরা আমার পাশে থাকো বন্ধু হয়ে। আর আমার কি হচ্ছে, মানে আমার জীবনে কি হচ্ছে কি না, বা ইউটিউবে কেন আসা আমার, সব কথাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা একটু শেয়ার করো, একটু কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো, তো আমার পরিবারটা আরও বড় হবে। তোমাদের আর কি বলবো, তো ভালো লাগলে ভিডিওটা আরেকবারও শেয়ার করবো তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে।